নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে টাকার বৃষ্টি চান, তাহলে এই জিনিসটি সরিয়ে ফেলুন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা অর্থকষ্টে ভোগেন, টাকা হাতে আসছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, তাহলে এই উপায়টি করে দেখুন। অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে টাকা কীভাবে আপনাদের হাতে আসছে। আজকাল দেওয়াল ঘড়ি শুধুমাত্র সময় পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয় না, তবে এটি সাজসজ্জা হিসাবেও ব্যবহৃত হয়। সুন্দর দেখতে একটি দেওয়াল ঘড়ি ঘরের সৌন্দর্য কিন্তু বাড়িয়ে দেয়। তবে বাড়িতে দেওয়াল ঘড়ি বসানোর সময় বেশিরভাগ মানুষই কিন্তু বাস্তুশাস্ত্র মানেন না। যখন খুশি যেভাবে খুশি আপনারা ঘড়ি এনে টাঙিয়ে দেন, তাতে আর্থিক সংকট ও সম্মানহানির সম্মুখীন হতে হয়। বাস্তুশাস্ত্রে দেওয়াল ঘড়ি লাগানোর একটা নিয়ম আছে এবং সেগুলো মেনে চললে জিনিসগুলো বেশ ভালো হতে শুরু করে দেবে। দেওয়ালে দেওয়াল ঘড়ি বসানোর সবচেয়ে ভালো দিক হলো উত্তর পূর্ব বা উত্তর দিক। দেওয়াল ঘড়িটির ড্রয়িং রুম, বেডরুম বা রান্নাঘর বা পুজোর ঘরে রাখুন না কেন, এটি সর্বদা ভালো হবে যদি উত্তর পূর্ব দিকে বা উত্তর দিকে ঘড়িটি লাগান। যদি উত্তর পূর্ব দিকে কোনো স্থান না থাকে, তবে দ্বিতীয় যেটা হবে সেটা হলো উত্তর এবং তৃতীয় যেটা হবে সেটা হচ্ছে পূর্ব দিক। দেওয়াল ঘড়ি যাতে সচল থাকে সেদিকে কিন্তু অবশ্যই আপনাদের নজর দিতে হবে। উত্তর পূর্ব দিক সম্মান, খ্যাতি, সমৃদ্ধি এবং আর্থিক দিকটা কিন্তু ভালো নিয়ে আসে, অর্থাৎ সবাই আপনার প্রশংসা করবে যখন উত্তর দিকে সম্পদ দেবে এবং কর্মজীবনের বাধাও দূর করে দেবে। কোনো কারণে পদোন্নতি বন্ধ হয়ে গেলে বা চাকরি বন্ধ থাকলে, বাজারে ব্যবসা বা অর্থের লেনদেন বন্ধ থাকলে এই বাধাগুলো দূর হয় এবং সিদ্ধি লাভ হয় যদি পূর্ব দিকে ঘড়ি লাগান। পূর্ব দিক সম্পর্কে সুখ দেবে। দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ দেওয়ালে যদি ঘড়ি রাখেন, তাহলে সেটা একেবারেই অনুচিত হবে। ঘরের যে দরজার ফ্রেম আছে তার উপরেও কিন্তু ঘড়ি লাগানো একেবারেই উচিত নয়। দরজার ফ্রেমে দেওয়াল ঘড়ি লাগানোর অর্থ হলো বাড়ির লোকদের চলে যাওয়ার সময় এসেছে, এমন পরিস্থিতিতে কিছু খারাপ খবর শীঘ্রই পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা যদি অর্থের দিক সুনিশ্চিত করতে চান, তাহলে যে যে দিকে আমি বললাম সেই দিকে ঘড়ি লাগান, তাহলে অর্থের বৃষ্টি অবশ্যই হবে। আর ঘড়ি সবসময় পরিষ্কার রাখবেন যাতে ঘড়ি তে ঝোল না পড়ে বা ধুলো বালি এগুলো লেগে না থাকে। ঘড়িতে যেন সেকেন্ডের ঘাটা সব সময় চলে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন।